শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে দুর্গাপুরের বেসরকারি কারখানায় বিক্ষোভ। আজ সকালে লোহার রড তৈরির ওই কারখানায় কাজ চলাকালীন ক্রেন থেকে ভারী যন্ত্রাংশ পড়ে গুরুতর আহত হন তরুণ ঘোষ নামে ওই শ্রমিক। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই নিরাপত্তায় গাফিলতির অভিযোগ ও পরিবারের একজনের চাকরির দাবিতে তৃণমূলের নেতৃত্বে কারখানায় বিক্ষোভ শুরু হয়। দাবি না মানলে কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি শাসক দলের। বিজেপির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শ্রমিকদের স্বার্থ না দেখে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আপোষ করছে তৃণমূলের শ্রমিক সংগঠন। নিরাপত্তায় গাফিলতির অভিযোগ অস্বীকার কারখানা কর্তৃপক্ষের। আর এবার চোখ রাখো দেশের করোনা পরিস্থিতির দিকে। দেশের কোভিড গ্রাফে স্বস্তি, দৈনিক মৃত্যুর সংখ্যা নামলো 50-এর নিচে, কমলো দৈনিক সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 3,116 জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 3,614। দেশে গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 47 জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 89। এখনো পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে 515,850 জনের। মোট আক্রান্তের সংখ্যা 4,29,90,991। পকেটমারির অভিযোগে কলকাতা বইমেলা থেকে বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে গ্রেফতার অভিনেত্রী। পুলিশ সূত্রে খবর, গতকাল বইমেলায় টহলরত পুলিশকর্মীদের নজরে আসে এক মহিলা বেশ কয়েকটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছেন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। ঠিক কি কি তথ্য সামনে এসেছে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পকেটমারির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী রূপা দত্ত এবং এই মুহূর্তে বিধাননগর আদালতে নিয়ে যাওয়া হচ্ছে বইমেলাতে। গতকালকে বিকেলবেলা বইমেলাতে সেই সময় নজরে আসে যে বেশ কিছু মানিব্যাগ তিনি ডাস্টবিনের মধ্যে ফেলছেন। পুলিশ জানাচ্ছে যে রূপা দত্তের বিরুদ্ধে চুরির ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে বিধাননগর আদালতে রূপা দত্তকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি অভিনয় এবং বেশ কিছু বলিউডে অভিনয় করেছেন তেমনটাই জানা যাচ্ছে এবং এই কাজ তিনি আগেও করেছিলেন তেমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বেশ কয়েকটি মানিব্যাগ এছাড়া কিন্তু প্রায় 65,000 টাকার ওপর তার কাছ থেকে উদ্ধার হয়েছে। বইমেলা চত্বরে পকেটমারি করতে গিয়ে অভিনেত্রী গ্রেপ্তার হয়েছে এবং অভিনেত্রীকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে বিধাননগর আদালতে। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে রঞ্জিত সাহু ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।